জলের তলায় ভয়ঙ্কর নাচ নাচলে ভিডিও দেখে তোলপার নেট দুনিয়া। হরর ফিল্ম N3Gen এর একটি কিলার রোবটের ভয়ঙ্কর নাচের সিকোয়েন্স মুক্তির পর থেকেই ভাইরাল হয়েছে। অনেকেই আছে যারা এই নাচটি নতুন করে তৈরি করার চেষ্টা করছে। সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের নাচের ভিডিও ভাইরাল হয়, কিন্তু বর্তমানে এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা অধিকাংশ নেটিজেনদের নজর কেড়েছে। হরর ফিল্ম M3Gen এর এক কিলার রোবটের ভয়ঙ্কর নাচের সিকোয়েন্স মুক্তির পর থেকেই ভাইরাল হয়েছে এটি। অনেকেই আছেন যারা এই নাচটি নতুন করে তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু তা বলে জলের তলায়? অবাক হলেন তো, এ এমন ভয়ঙ্কর নাচ, তার উপর আবার জলের তলায়। জলের তলায় কেউ নাচছে এটি শুনে অবাক না হলেও আপনি নাচের ভিডিওটি দেখলে অবশ্যই চমকে উঠবেনই উঠবেন। মিয়ামির একজন ক্রিস্টিনা মাকুসেঙ্কো নামের তরুণী জলের নিচে কি অসাধারণ M3Gen চলচ্চিত্রের গানে নেচেছেন দেখে চোখ সরাতে পারবেন না। ক্রিস্টিনা মাকুসেঙ্কো ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল সেটি। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, হ্যালো, আমি M3Gen, আমার নতুন বন্ধু। জলের নিচে দেওয়ালের কাছে 360 ঘুরে নাচের স্টেপটি তৈরি করা একটু কঠিনই ছিল বটে। আমি কতবার যে দেওয়ালে আঘাত পেয়েছি সেটি সম্পর্কে আর কথা বলবো না। রিল শেষে আমার এই দৌড় কে দেখেছে? আমি যখন মুহূর্তটি তৈরি করছিলাম তখন কেউ একজন আমার কাছে সাঁতরে এসে জিজ্ঞাসা করলো আমি ঠিক আছি কিনা। আমি বিব্রত ছিলাম, তবে আমি এতে অভ্যস্ত। কে কে সিনেমা হলে এই সিনেমাটি দেখেছেন? ভিডিওটির ক্লিপে তার নাচের এবং ছবির মূল নাচের দৃশ্যের মধ্যে তুলনা করতে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করার পর থেকে ক্লিপটি প্রচুর বার মানুষ দেখে ফেলেছেন এবং প্রচুর লাইক ও কমেন্টসও হয়েছে। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, আপনি এটি কিভাবে করলেন? অন্য একজন লিখেছেন, ওপরের আসল দৃশ্যের সঙ্গে আপনার নাচ একেবারেই আলাদা করা যাচ্ছে না। কি ভিডিওটি দেখে নিশ্চয়ই আপনিও অবাক হচ্ছেন।